ini dunia ini. Salmo. Ini kita lagi. Ini Assalamualaikum, আমার অনেক বন্ধু প্রিয়জন এবং যারা পর্যটক ভাই বোনেরা আছেন অনেকেই জানতে চেয়েছেন সান মার্টিনে গিয়ে মাছের বাজারে গিয়ে কিভাবে মাছ কিনবো সেই মাছ কিভাবে তারা রান্না করে দিবে এই কলা কৌশলগুলো জানার জন্য আমার পূর্বের ভিডিওগুলোতে আমি কথা বলেছি সান মার্টিনে কিভাবে যাবেন কোন রিসর্ট হোটেলে উঠবেন তো যাই হোক আজকে দেখাবো মাছের বাজার আপনারা অলরেডি ভিডিওতে মাছের বাজার দেখছেন আমি মাছের বাজারে গিয়ে নিজে মাছ পছন্দ করে কিনে সেই মাছ বারবিকিউ এবং ভোনা করে খেয়ে তারপরে আপনাদেরকে বলছি যে সেন্ট মার্টিনে গেলে অবশ্যই মাছ দামাদামি করে মাছের দাম নির্ধারণ করে দেন আপনারা রেস্টুরেন্টে খাবেন কারণ আপনারা দামাদামি না করলে আপনারা জানেন বাংলাদেশের সিস্টেম যে পর্যটকদেরকে ঠকানোই হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মূল লক্ষ্য তাই আমি বলবো আপনাদের যেই মাছটাই পছন্দ হোক রূপচাঁদা কোরাল ভেটকি চিংড়ি যেটাই পছন্দ হবে সেটাই আপনারা কি করবেন দামাদামি করবেন দাম পছন্দ মতো দাম নির্ধারণ হওয়ার পর তাকে বারবিকিউ কিংবা রান্না করার কথা বলবেন এবং আপনার পছন্দ মতো দেখায় দিবেন দেখায় দেওয়ার পর সে রান্না করে নিয়ে আসলে মাছ খাওয়া উপভোগ করবেন তো বন্ধুরা সেন্ট মার্টিনে যাওয়ার পর যদি মাছের বাজার কিংবা মাছ কেনা কিংবা এই ধরনের কোনো আইডিয়া পেতে চান তবে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি আইডিয়া দিয়ে দিতে পারবো যে কোন বাজারে গেলে সহজেই এবং কম দামে পাবেন তো আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ